বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই কক্সবাজারে ইতোমধ্যে বেশ কিছু মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে সরকার। তবে এর পাশাপাশি সরকার যদি কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করে, তবে ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীরা সুশিক্ষায় নিজেকে গড়ে তুলে দেশকে সেবার সুযোগ পাবে, এমনটি দাবি শিক্ষার্থীদের। কক্সবাজারে অনেক কলেজ আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আর এখন আশা রাখি আর হাসপাতালের এক কান পাবলিক বার সিটি হইব, আর এরিয়ার সমুদ্র বিজ্ঞানে পড়ালেখা করি। আর কক্সবাজার যদি এখন যদি পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই আমার আনা সম্ভব হয়েছে, ছাত্রছাত্রী সকল ভালো লেখাপড়া অর্জন করি, ভালো একটা সেক্টর দেখতে পারিব। বেগিন তাই পারবো, আর আর একটা বিশ্ববিদ্যালয় নেই যেন লবণ ছাড়া সরহারির মতো। ভার্সিটি হলে বিশেষ করে অসচ্ছল পরিবার, নারী শিক্ষা, মেধাবী স্টুডেন্ট সকল সহজে উচ্চশিক্ষা লাভ করতে পারে। বাইরে গিয়ে একটা মেয়ে হিসেবে ভর্তি পরীক্ষা দেওয়া অনেক দূরে হয়ে যায়, সেজন্য যদি কক্সবাজার যদি এখানে একটা বিশ্ববিদ্যালয় থাকতো তাহলে আমাদের ওই চাপাটা করতে হতো না। আমরা ইউনিভার্সিটি গেলাম, পাবলিক ইউনিভার্সিটি গেলাম পাশে, তো এটা দেখে আমাদের একটা মোটিভেশন সৃষ্টি হয়ে যায় মনের মধ্যে, এটার জন্য ওনারা অনেকাংশেই পিছিয়ে যায়। আমাদের কক্সবাজারে যেন একটা পাবলিক ইউনিভার্সিটি করে একটা সুন্দর সুন্দর জীবন গড়ার। এমনকি মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতা বা চট্টগ্রাম বা ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব তুলনামূলক বেশি হওয়ায় লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হয় অনেক শিক্ষার্থী। তাই এই দাবি যথাযথ এবং সময় উপযোগী বলে মনে করছেন শিক্ষক সমাজ। বর্তমানে যারা কক্সবাজারকে নিয়ে চিন্তা ভাবনা করে, এই পাবলিক ইউনিভার্সিটি খোলার জন্য সবাই এখানে সম্পৃক্ত হোক এবং সবাই সম্পৃক্ত হয়ে সবাই সচেতন হয়ে কক্সবাজারে যাতে তাড়াতাড়ি একটা পাবলিক ইউনিভার্সিটি গড়ে উঠে, সে ব্যাপারে মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। ইয়ান একটা আন্তর্জাতিক পরিবেশ, আন্তর্জাতিক পর্যটন এলাকা এবং জায়গানো আন্তর্জাতিক হিসেবে তবে কক্সবাজারবাসীর এই দাবির প্রতি সম্মান রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ তথা মুজিব বর্ষের উপহার স্বরূপ কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। ইতিমধ্যে কক্সবাজারবাসীর এত কিছু থাকার পরও শিক্ষার ক্ষেত্রে অপূরণীয় আছে, কক্সবাজারে উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নো আছে, ব্যবস্থা না থাকানোর কারণে দীর্ঘদিন ধরে মানুষের একটা মৌলিক চাহিদা আছে। গত সপ্তাহে আনা যখন মাননীয় প্রধানমন্ত্রীর লই দেখা করলাম, পাশাপাশি উচ্চশিক্ষার সুবিধার্থে কক্সবাজারে একখান বিশ্ববিদ্যালয় গড়িবার লাই দাবি উপস্থাপন করলাম। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে একখান বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্থাপনে নীতিগত সম্মতি আগামী এই অর্থ বছরে আরা ইবেরে জিপিপি ফার্স্ট করি, প্ল্যানিং করি এনে ইনশাল্লাহ আরা অতি সহসা আরা সময়ের ভিতরে আর আমার আর কক্সবাজার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের কার্য আরা শুরু করছে। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।